আগামী তেইশে সেপ্টেম্বর বাধাঘাট বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আর এই উপ উপনির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা বাড়ি নির্বাচনী প্রচারে বের হচ্ছে সোমবার দলের কর্মী সমর্থকদের সাথে সাথে নিয়ে বাড়ি বাড়ি প্রচারে গেলেন সিপিএম মনোনীত প্রার্থী বুলটি বিশ্বাস তিনি বাড়ি গিয়ে গণদেবতার কাছে ভোট ভিক্ষা যান জয় নিয়ে আশাবাদী প্রার্থী গতদিনে যে আমাদের মুখ্যমন্ত্রী যে ভীষণ ডকুমেন্টের মধ্যে তিনশো চল্লিশ টাকা টুয়েপের কাজ এবং দুই হাজার টাকা বাথা এবং আরও অন্য আরও কিছু অনেক দশ হাজার তিনশো তেইশকেইও করবে বিভিন্ন আর ইস্যুগুলো অনেকগুলো আছে কিন্তু মানুষ বলেছে সত্যম পে কমিশন থেকে ধরে অনেক কিছু মানুষ বলেছে যে তাদের কথার কাজে মিল নেই আমরা চাই যাতে আবার বামফ্রন্ট সরকার পুনরায় ফিরে আসে